আমি তো শুনলাম যে তার হাতের নাকি জাদু আছে। এই অনেক স্টুডেন্টরা তাদের বক্তব্য বললো খুব স্বল্প সময়ে, কয়েকদিনের প্রশিক্ষণে তারা কিন্তু তাদের হাতের নাকি একটু সুন্দর করতে পারছে। তাহলে বোঝা যাচ্ছে তার মধ্যে যথেষ্ট একটা সে এমন একটা গুণ আছে যার সংস্পর্শে আসলে হাতে হাতের নাকি ভালো হয়ে যায়। তা আমি এটাকে অবশ্যই সাধুবাদ জানাই এবং এটা সফলতা কামনা করি। এই ধরনের প্রোগ্রাম চলতে থাক, যুগ যুগ ধরে চলুক, ঈশ্বরদা তাদের হাতের লেখাকে সুন্দর করুক, কারণ হাতের লেখা হচ্ছে একটা আর্ট। হাতের লেখা সুন্দর ও দ্রুত প্রশিক্ষণ শেষে আজকে যে পুরস্কার দেওয়া হবে সে অনুষ্ঠানে উপস্থিত সবাই আমন্ত্রিত অতিথি, স্কুলের শিক্ষক মন্ডলী এবং এই খেদমতপুর হাই স্কুলের শিক্ষার্থীরা, আজকে তোমরা একটা অনুষ্ঠানের পুরস্কার পাওয়ার জন্য তোমরা একত্রিত হয়েছ। এই উপলক্ষে আমি তোমাদের জন্য কিছু কথা বলব। আমি যখন একপি ছিলাম সম্ভবত এটা 2010 সালে, আমি একদিন খেদমতপুর হাই স্কুল ভিজিটে গিয়েছিলাম। প্রথমে আমি ক্লাস সিক্সে যাই, ক্লাস সিক্সের ছাত্রছাত্রীদের স্বাধীনতা যুদ্ধে মেধা দফায়ের জন্য কিছু প্রশ্ন করি। সেখান থেকে আমি সবাই যে উত্তর দেয়, আমি যে প্রশ্নগুলো করেছিলাম স্বাধীনতার কারায় স্বাধীনতা আনছে, কবে কিভাবে আসলো, প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে সব ছাত্রছাত্রীরাই দিয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর আমি ক্লাস সেভেনে যাই, ক্লাস সেভেনে একইভাবে আমি স্বাধীনতা যুদ্ধ নিয়েই প্রশ্ন করি, সেখান থেকে আমি ভালো উত্তর পাই। তারপর ক্লাস এইটে যাই, ক্লাস এইটে গিয়ে আমি দেখি যে ক্লাসের ছাত্রছাত্রীরা লেখা খাতায় লিখছে, তো খাতায় লিখছে সেই অবস্থায় আমি কিছু প্রশ্ন করি ওই স্বাধীনতা যুদ্ধেই, কিছু প্রশ্ন করি ওখান থেকে আমি চলে যাই ক্লাস নাইনে। ক্লাস নাইনের একই অবস্থা ছিল, সেখানে লেখা চলতেছিল, আমি সজাগ ছিলাম না লেখাটার ব্যাপারে। সেখানেও কিছু প্রশ্নপত্র করে ছাত্রছাত্রীদের প্রশ্ন করে আমি ক্লাস টেনে ঢুকি। ক্লাস টেনে যখন আমি ঢুকি, ক্লাস টেনে ওই ক্লাসরুমটাতে দুই সারিতে ছাত্রছাত্রীদের বসা ছিল। প্রথমে দরজা দিয়ে ঢুকেই পাঁচটা বেঞ্চ ছিল, পাঁচটা বেঞ্চের ফুল পাঁচটা বেঞ্চে 25 জন ছাত্রী ছিল, আর পরবর্তী পাঁচটা বেঞ্চে ছিল 25 জন না, তারা পাঁচটা বেঞ্চে বসছে 20 জন বা 21 জন ছেলে পাঁচটা বেঞ্চে বসছে, পুরো ভরা না,
তো ওই সময় আমি ঢুকতে দেখি যে সবাই লিখতেছে, ঝুঁকে খাতা, মানে ঝুঁকে খাতায় লিখতেছে। আমি প্রথমে ঢুকি যে মেয়েটার লেখা, দশের যে মেয়েটার লেখা দেখতেছিলাম, তোর লেখাটা তত ভালো ছিল না, ওর পরবর্তী মেয়েটা যে ছিল তার সুন্দর লেখা ছিল। এবং আরো দেখলাম আমি যে সব মেয়েদের লেখাই মোটামুটি ভালো। তো আমি ওই যে মেয়েটার লেখা অপেক্ষা কিন্তু খারাপ, ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এই তোমার ডান দিকের মেয়েটার মতো লিখতে পারো না, ওর লেখাটা তোমার অনুকরণ করো। বলছেন আমি তো এইভাবেই মানে একেবারে শিশু শ্রেণী থেকে এইভাবে আমি উঠে আসছি। তখন আমি ওই ওর পাশে যে মেয়েটা ছিল, দ্বিতীয় মেয়েটা, তাকে বললাম যে ওর খাতার মধ্যে লেখাও, আমি প্রত্যহ স্কুলে যাই। এবং এই এইভাবে তুমি লেখো, ও যেভাবে লিখছে অক্ষর এবং শব্দগুলো লিখছে, তুমি যে চেষ্টা করো। ও প্রথমবার চেষ্টা করলো, হলো না। দ্বিতীয়বার চেষ্টা করলো, আমি প্রত্যহ স্কুলে যাই, তার মধ্যে একটা শব্দ হলো, স্কুলে শব্দটা হলো। চতুর্থবার, প্রথমবার হলো না, দ্বিতীয়বার হলো, তৃতীয়বার মোটামুটি মোটামুটি দুটো শব্দ হলো, তিনটা শব্দের মধ্যে। চতুর্থবার গিয়ে চারটা শব্দ হলো, একই রকম হাতের লেখা হলো। তখন আমি দেখলাম যে দেখো এই যে ওইটা, তুমি যদি এটার এইটা যদি ধরে রাখো, ওই ওর মতো সুন্দর লেখাগুলা, ওই বর্ণমালাগুলা, তাহলে তোমার হাতের লেখা সুন্দর হবে, সুন্দর হবে। এইখান থেকে আমি লেখা কিভাবে সুন্দর হয় তার একটা আমার কাছে, আমার মাথায় তাৎক্ষণিক একটা বুদ্ধি আসে। পরবর্তী সময়ে একদিন আমি, আমার অফিস ছিল তখন হাই স্কুলের উল্টার দিকে একটা অফিস ছিল, সেই অফিসে আমি বসে আছি। হারুন কিছু কাগজপত্র নিয়ে আসলো, খাতাপত্র, প্রত্যেকটা শ্রেণীর খাতাপত্র, খাতার পটলা করা নিয়ে আসলো, একসাথে অনেকগুলো খাতা, পরে ছয়টা সাতটা বান্ডিল নিয়ে আসলো। তখন বললো যে স্যার এই দেখেন যে এইটা আমার স্কুলের ছেলে মেয়েদের লেখা। তখন আমি দেখলাম, তখন আমি দেখে বললাম যে এখন আমি দেখবো না, আমি ঘরে গিয়ে দেখবো। পরে আমি রাতে ওটা ঘরে নিয়ে আসি, ঘরে নিয়ে আসে সবার খাওয়া দাওয়া শেষে সবাই চলে গেছে, যখন তখন আমি খাতাগুলা দেখা শুরু করলাম, দেখা শুরু করলাম, দেখলাম যে সবার লেখাই সুন্দর। হ্যাঁ, এমন ভাবে সুন্দর যে মনে হলো যে একজনেই সবগুলো লিখছে। হ্যাঁ, হারুনকে পরের দিন আসলো, আরুন, আমি হারুনকে ডেকে বললাম যে তুমি কি আমাকে আহমক ভাবছ, তুমি একজনের কাছে লিখে, একজনের কাছে লিখে সমস্ত খাতাগুলা তুমি সবার নামে চালায় দিতে চাও? বললেন না স্যার, আমার স্কুলের প্রশিক্ষক যারা প্রশিক্ষণার্থী তাদের সবারই লেখা, এখানে সব ক্লাসের লেখা। বলে ঠিক আছে, আমি তার তোমাদের স্কুল দেখতে যাবো, তোমাদের মাদ্রাসাটা দেখতে যাবো। এবং মাদ্রাসা যথাক্রমে আমি একদিন মাদ্রাসাটাও দেখতে যাই, তাদের লেখাপড়া দেখে আসি। এইভাবে হাতের লেখার মধ্যে আমার একটা মানে হারুনের এই যে সুন্দর হাতের লেখা এবং তার মাদ্রাসার যে ছাত্রছাত্রীদের যে সুন্দর হাতের লেখা, এদের সাথে এদের সংস্পর্শে আমি আসি। এবং এক সময় আমি মানে একটা সিদ্ধান্ত গুণ দিয়ে যে হারুন তাহলে তোমাকে একটা প্রশিক্ষণ দেওয়া লাগবে। তখন আমি বীরগঞ্জ কলেজ, তারপর চত্রা, মাদারগঞ্জ, ভ্যান্ডাবাড়িতে আমি বিচ্ছিন্নভাবে লেখাপড়া প্রশিক্ষণ দেওয়া শুরু করি, কিন্তু দেখি যে সবাই আছে না সেখানে। এবং একটা অনেক পরে, আরো অনেক পরে আমার মাথায় বুদ্ধি আসলো যে না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্কুলে যদি ছাত্রছাত্রীদেরকে আমি লেখা শিক্ষা দিতে পারি,
তাহলে আসবে, এবং সেখানে দেখলাম যে না ফলাফল ভালো, সেখানে আসলো তারা সবাই। আমি এটা ভীমসাগর স্কুল থেকে শুরু করলাম, তো সবাই আসলো। এভাবে চলল করোনার পর। ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কুকু খেলো নয়ে অশনি, এরিনু কল্লি জননী, একি অপরূপ রূপে মা তোমায়, এরিনু কল্লি জননী। কেতু কি কদম জ্যোতি কাকুসুমে বর্ষায় গাথ মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল কেন চঞ্চলা বালিকা, শরতে শিশিরে নাহিয়া, শিউরে ছোপানো শাড়ি পরে ফেরো আগমন।